সামগ্রীত গরুমরাত নিশা উত্তপ্ত পরিস্থিতি, ধর্মীয় কার্যসূচীত বাধা বেলেগ এটা সম্প্রদায়ের লোকর, মসজিদের সম্মুখেরা ঢাক ঢোল বজায় ভ্রমণ করার বাবে সংঘাত দুই ফয়দর মাজত, সড়ক পূজাত মুসলিম সম্প্রদায় লোকর বাধা, বঙালী লোকক অকথ্য নির্যাতন চলালে কেজনমান যুবকে, পূজার বাবে সাহায্য বিচরার সময় সংঘটিত হয় এই ঘটনা, মসজিদের ভিতর সুময় শারীরিক অত্যাচার চলালে হিন্দু সম্প্রদায়ের লোকক, সামগ্রী আরক্ষীর উপস্থিতিত নিয়ন্ত্রণ হয় পরিস্থিতি। তিনিজন অভিযুক্তর নাম হয়েছে ফিরোজ খান, রহিম আলী আর কুরবান আলী। তিনিজন অভিযুক্তর ভিতর এজনক আটক করেছে আরক্ষী, আনহাতে বাকি দুজন পলায়ন করলে ঘরের। আটক করার লোকজনের নাম ফিরোজ খান। ঘটনার কেন্দ্র করে অঞ্চলট শতাধিক আরক্ষী মোতায়েন করা হয়। ইয়াত আজি আমার কুমারী যখন শিব পূজা হয়, শিব পূজার আমার যিব আছে গৌরী আছে আমি সজাই মানুষের ঘরে ঘরে নিমন্ত্রণী পঠাও এই শিব গৌরীক আর তার লগত থাকা ঢাকিক ইয়াত কিবা মুসলিম সম্প্রদায়ের মানুষ কিছু মানে ধরে মারপিট করেছে আর ধর্মীয়ভাবে আঘাত করেছে আর ক্ষমা বিচরাইছে আটু করাইছে আর এয়া যি করেছে এয়া আমার ধর্মর উপর ডর আঘাত এয়া আঘাত আজই নয় বিগত দিনতো হয়েছে সেই বিগত দিনেরও তথ্য আমি প্রশাসনক আইনক দিছো কিন্তু সেই বিচার আমি এতিয়ালৈকে আজিলৈকে পোৱা নাই আর যচার আমি পোৱা নাই সেই বিচার যে আমি অতি সোনকালে পাম তেনে আমার বিশ্বাস নোহাতে নোহাত আমার গোটেই রাইজ এটা ওলাই আহিছে হ্যাঁ যে রাইজ ওলাই আহিছে যে আমার সরকারে জানক আমার কেন্দ্রীয় সরকারেও জানক যে আমি হিন্দুস্তানত থাকি আমার আজি কি দহা হয়ে আছে আমি আইনের চক্কর খাটিব লাগে কিন্তু আমি বিচার নাপাও আর আমার উপর বিভিন্ন ভাবে বারবার আঘাত হয়েই থাকে এই আঘাত আমি সহ্য নকরো এটা আমার এই যে আঘাত করেছে তার ইমিডিয়েট বিচার লাগে শাস্তি দিব লাগে অপরাধীক নহলে ইয়ার অন্যথা আমার রাইজে বিকল্প বাছি লব। হিন্দু ধর্মের রিবাজ অনুসারে এটা সড়ক পূজা হয় আপনার চৈত মাহত এবার হয় বহাগ মাহত এবার যেটা এই চৈত মাহর সড়ক পূজাটো আমি কি করো দশের পর মাগি জাতি করো মাগিব কারণে আমি বহু জায়গা গেছো এইবিল একু কোনো প্রবলেম হওয়া নাই যেটা আমার এই পার্টিটো এই গরুমারাত আহিলে গরুমারাত আহার লগে লগে আমি আমার যাক পার্টির মানুষ আইছিল তেওঁলোকৰ শিবগুড়ি বনাই পঠাইছো এই রাস্তা দি গৈ থকার সময়ত ঢাক বজাই দিয়ার লগে লগে নাকি কিছুমান আমার মানে ধর্মীয় মুসলিম ধর্মীয় মানুষবিলাকর মানে এই রোজাত নাকি সিহতর আঘাত পড়েছে সেই বলে আমার কি করে ঢাকবিলাক ধরে আক্রমণ করেছে আমার বজুয়া শিবগৌরী যুক্ত নাকি আমি ভগবান বলে মানুষ তেওঁলোকক মারপিট করেছে কানত ধরে উঠা বহা করাইছে কোনে করাইছে এই করাইছে আমি জানার সত্যি মুসলিম সম্প্রদায়ের মানুষ নাম কিজন নাম কিটা কি কি নাম কিটা কুরপান আলী আর ফিরোজ খান আর রহিম রাইজে অকমান বা কাম কাজ ইয়ার গুরুত্ব এই ভাল করবেন সো এই মানে আপনার কথা কলো শিবস্থান মহামারীর এই দায়িত্বটা মানে নিজে লো এই আমি এস পি বাইদক জানাম আর মানে নিজের যেহেতু অল্প দিন হয়েছে মানে জানো ইয়াত অল্প ঠিক হয়ে আছে প্রথম কথা দ্বিতীয় কথা তো আজি যদি ঘটনা হয়েছে সেই ঘটনাটা অলরেডি আমি এটা আপনাদের নাম সাম যেহেতু দিছে প্রথম কথাটা হয়েছে আমি এটা তো লিগেলি বস্তুটা যাব লাগিব সো আপনাদের এফআইআর এখন দিয়ে দিয়ক সোনকালে আর তারপর একশন আমি লম কিন্তু এটা কথা হল এই কেসটা ইমানতে আমি একশন লোক এটা যদি ইয়াত আমি বেশি দেরি থাকো আপনার এই করে আসামিবিলাক সময় দিয়া হবে সো এই কারণে আপনাদের এটা আমার যেহেতু নাম দিছে আমার প্রসিডিওর মতো আমার কাম করবলে দিয়ক আর আপনাদের এটা কোপায় দিন আর আপনার থানা দুখনের যেটা এইটা অসুবিধা হয়ে আছে এই আমি ইমিডিয়েটলি এটা এসপিএ নাই অহার লগে অর্ডার যেহেতু হলে কালিয়া এটা আপনার মানে এই অনুরোধ জানাইছো বাইদেউ অহার লগে লগে এই দুটা কাম হয়ে যাব আপনার থানার যে অসুবিধা মানে জানাম সেকেন্ড কথা আজির যে ঘটনা আছে এই তদন্ত করবলে আমার সময় দিয়ক আপনাদের কোপারেট করক আজিটো এটা রাতে হলে আপনাদের কাইলে আরো যদি তথ্য পায় এইখানে দিয়ক এজাহারখন লিখি আমি সেইখানে করি তো মেডিকেল করাব দিছো ডক্টরক আমি কথা পাতো রিপোর্ট সিপোর্ট খি কালেক্ট করে দাও হব ঠিক আছে কিন্তু কথা হল স্যার আর এগেইনস্ট করে একটা কমপ্লেইন আছে হব কি স্যার শিবস্থান আর মোয়ামারি থানার বিভাগ না না মই কোপা দিছো মই কোপা দিছো মই খোলা কালো মানু কারণ আপনি হয়তো আপনাক রিপোর্ট করি আছিল আপনি ইনচার্জ হয় দিয়ে দিও আপনি যেটা রিপোর্ট করি আছিল আমাক পার্বতী
ঢাকিয়াক যদি অপমান কৰিলে আমি ইমান চেণ্টিমেণ্টত নলওঁ যিহেতু আমি হিন্দু গম পাইছো গম পাইছো ঠিক আছে স্যারে যেতিয়া আপোনাক ৰিপৰ্ট কৰিলে ডাইৰেক্ট কৈছে ঢাকিয়া ঢাক ঢাক লাগে ঢাক লাগে মাটি আনিছে আপোনাক তোতে কৈছে ঢাক লাগে কি বুৱা মাজত থাকে মানুহৰ মুখৰ পৰা কেতিয়াবা কিবা এটা ওলাই যাব পাৰে স্যার নিজেওতো কলিতা মানুহ হ'ব পাৰ্বতী বুলি মই ক'ব নোৱাৰো তাকে তুমি নিজে চোৱা হে দুটেন পাৰ্বতী এটা কথা তেওঁলোকৰ মন্দিৰটো দিয়ে চামগুৰি ৰাস্তাটো ভাঙোতে তোমাকে দেখিছা নাই মন্দিৰটো যে ভাঙিছে সেই মন্দিৰটোৰ দায়িত্বটো তেওঁৱে লৈছে এই শিৱ মন্দিৰটো বনোৱাৰ আৰু ইয়াত যত যত তোমাৰ আছে মহামাৰীত হওক কাঠতলাত হওক চব আমাৰ আই চিবিলাকে তাত সেইবিলাক ভগৱানৰ যি ধৰ্ম যি নহওক সেইখিনি কৰি আছে এতিয়া এইটো তোমাক তোমাৰ মনত হয়তো দুখ লাগিব পাৰে তেওঁ কিন্তু চেণ্টিমেণ্টত এইটো মানে তোমালোকক জানি শুনি কোৱা নাই মুখৰ পৰা ওলাই গৈছে যে তেনেকুৱা মানুহ বুলি কিন্তু সেইটো নহয় যে তেওঁ তোমালোকক হেৰি কিবা হেৰি কৰিছে বিশ্বাস দিয়ক যে তেওঁলোকৰ আমি কৈছো ছাৰ তেওঁলোকক মানে কঠোৰৰ পৰা কঠোৰ ৰকম শাস্তি হ'ব লাগে আৰু এইটো কথা নহয় এইটো অঞ্চলত এইটোৱে প্ৰথম ঘটনা নহয় এনেকুৱা বহুত আগে পিছে বহুত হৈছে আমাৰ হিন্দু মানুহ অহা যোৱা কৰোঁতে মারপিট কৰা তেওঁলোকৰ এনেকুৱা হেৰি আছে বিবৃতি আছে তোমালোকে যদি হাল্লা কৰা মইতো আমি যদি কিবা বেয়া কৰিলো হয় আমি ইনফৰ্ম নকৰিলো প্ৰথমে ময়ে ফোন কৰিছো জনাইছো না আৰু আমি ফোন মাৰিছিলো ছাৰে কৈছে আমাৰ ছাৰৰ হাতত গাড়ী নাই মনটো বিশ্বাস তেওঁ এৰি হয় মই আপোনাক ফোন মাৰিছিলো আপোনাৰ ফোনটো বিজি হৈছিলে দুটা দিন ফোন একলগত গৈ আছে না আপুনি ফোন কাটি দিলে এতিয়া শুনা এতিয়া তোমালোকে চোৱা এতিয়া তোমালোকৰ ইছ্যুটো হৈছে যে দোষীৰ ওপৰত কেছ ল'ব লাগে তো এতিয়া যে তোমালোকে যে থানাৰ এইটো ভুল আমুক বুলি সেইখিনি কথা আমি পিছতো পাতিব পাৰোঁ বাইদেউ আহিলে আমি সেইখিনি জনাম এতিয়া আমাৰ তদন্তটো হ'ব লাগে যে তোমালোকে যিটো কৈছা কঠোৰৰ পৰা কঠোৰ শাস্তি পাব লাগে সেইটো কেতিয়া সেইটো আদালতেহে দিব পুলিচেতো দিব নোৱাৰে পুলিচে তদন্ত কৰি মানুহখিনি লৈ আমি কেছ বনাব লাগিব তোমাক অলপ দিন আগত দেখিছা ইয়াত এটা সেই তোমাৰ এই তাত যে কিবা এইটো কি গাঁও আছিল তাতো তেনেকুৱা ঘটনা হৈছে এই তোমাৰ এইটো কি চুৰ বুলি যে মানুহ এটাক যে মাৰপিট কৰি দিলে তাৰপিছততো গৈ সেইখিনি মানুহকে এৰেষ্ট কৰি এটা কোৰ্টত কেছ চলি আছে এই বড়ো মানুহ আৰু আদিবাসী মানুহৰ মাজত বৰহুলাত যিটো হ'ল চ' এইটো আমি তেনেকৈ কেছটো তদন্ত কৰিম সেই কেছটোতো লগালগ অচিয়ে 7-8 মানুহ 3 4 দিনৰ ভিতৰতে এৰেষ্ট কৰিছিল কিয় কৰিছিল কাৰণ সেই মানুহখিনিয়ে তেতিয়া বুজি পালে যে পুলিচক এতিয়া পুলিচৰ কামটো কৰিব দিব লাগিব তাতো সেই তেনেকৈ তাতো মাৰ্ডাৰ কৰি দিছিল তোমালোকে ন্যায় পাবা সেইটোৱে মাত্ৰ পুলিচে যিটো প্ৰক্ৰিয়া আছে সেই প্ৰক্ৰিয়া মতে কৰিব আৰু তোমালোকৰ বাকী যি দুটা কথা আছে যে থানাৰ ফাংচনিংটো অলপ আমি বাইদেউক আপুনি যে চিন্তা কৰক আপুনি এজ এ কমন কমন পাৰ্চন হিচাপে এতিয়া যদি আপুনি আৰু মই কাজিয়া লাগো আৰু শিৱস্থানৰ সত্যি পুলিচে যে মদ আৰু ডাক্তৰৰ লগে চলে থানা পাছলৈ যদি কয় ডাক্তৰ যোৱাৰো এইবিলাক সেইখিনিতো এতিয়া জনাইছা যে সেইখিনিও আমি তদন্তত আনিম সেইটো চেপাৰেট বস্তু আমি আইনৰ ওপৰত কৰিছে আমি সেইটো আমি তদন্তত আনিম ইয়াৰ হৈছে 2 নং গৰুমৰা যিটো আছে এইটোৰ 203 নং দাগত 69 বিঘা 3 কঠা 14 লোচা মাটি বেদখল কৰি আছে অবৈধভাৱে বেদখল কৰি আছে এতিয়া এইটো যিটো ইছ্যু আনিছা এইটো এটা তুমি বেলেগ লাইনত গৈছা ঠিক আছে আইনক অমান্য কৰি কাম নকৰো আমি গোটেই আইনৰ প্ৰক্ৰিয়াৰে যাম কিন্তু আমাক ন্যায় লাগে বিক্ৰী কৰি আছে জনাবা সেইখিনি চুৰি হৈছে ইয়াৰ পৰা কেইটামান ধৰা পৰিছে মাৰপিট চাৰপিট হলে এইখিনি পুলিচে জুডিচিয়াৰী থ্ৰুদি কৰিব আৰু যিবিলাক তোমালোকে
উপরে এখিনি ইস্যু আছে যে বেদখল করেছে সেখানে মানুষ আমি স্যার আর একটা কথা কি লই কোর্টতে জানা কিন্তু স্যার ম্যাজিস্ট্রেটর থডি যাব স্যার এইটুর উপর আপনারা কি স্টেপ লাগব ইয়া ডেলি জুয়া খেলবো এই নদীর পাড়ে আর ড্রাগস ড্রাগস জুয়া লই আপনি শিবস্থান কলে ড্রাগস লই আহে লব এখিনি কথা যে তোমালোকে যে ইয়া থানার লগত সম্পর্ক নাই আমি গুটে এখিনি কথা জানা স্যার কলে কখন এখিনি কথা দিতে জানা স্যার নগাঁৱৰ পৰা জাকিৰ হোচেনৰ ৰিপৰ্ট নিউজ নেষ্ট। আপুনি গেষ্ট্ৰিক আলচাৰ লিভাৰত চৰ্বি পাইলছ ভোক নলগা পেটৰ বিষ বুকুৰ জ্বলাপোৰা টেঙা উগাৰ পেটত বুটবুট খপ্ত কৰা পেট ফুলা বমিৰ ভাৱ আৰু কেতিয়াবা বমি আদি আপুনি এইবিলাক সমস্যাত ভুগি আছে নেকি এতিয়াৰ পৰা আপুনি অসমৰ বাহিৰত গৈ হাজাৰ হাজাৰ টকা খৰচ কৰাৰ কোনো প্ৰয়োজন নাই এতিয়া বৰপেটা চহৰলৈ এম এছ সুলেমান মেডিশ্বপত আহি আছে ডক্টৰ মায়ং আগৰৱাল গেষ্ট্ৰ আৰু লিভাৰ ৰোগ বিশেষজ্ঞ আগতীয়াকৈ নামভৰ্তি কৰিব পৰা ঠিকনা এম এছ সুলেমান মেডিশ্ব বি কে ৰোড মুছলিম পট্টি বৰপেটা যোগাযোগৰ নম্বৰ 7002064582 আৰু 9706532197